একদিন এক গাধা বনের মধ্যে ঘুরছিল, হঠাৎ সে দেখতে পেল একটা সিংহের চামড়া পড়ে আছে, কোনো শিকারী হয়তো ফেলে গেছে। গাধা তো মহাখুশি, সে সিংহের চামড়া গায়ে দিয়ে ভান করতে লাগলো সে পশুরাজা সিংহ। বনের সব পশু পাখি তাকে সিংহ ভেবে ভয় পেতে লাগলো। গাধা নিজেকে নিয়ে খুব গর্ব করতে থাকলো, সে নিজেকে সত্যিকার বনের রাজা ভাবতে লাগলো। খুশিতে সে যেই না নিজের মুখ খুলেছে, অমনি মুখ থেকে বেরিয়ে এলো গাধার ডাক। ঠিক সে সময় সেদিক দিয়ে যাচ্ছিল শেয়াল। শেয়াল কেউ ভয় দেখানোর চেষ্টা করলো গাধা, কিন্তু শেয়াল হাসতে হাসতে বলল, বন্ধু তোমার গলার আওয়াজ শুনেই বুঝতে পেরেছি তুমি গাধা। এই গল্পটি মূলত রূপকথার, কিন্তু এ থেকে শিক্ষা নিতে পারি পোশাক পরিচ্ছদ কারো আসল পরিচয় নয়।